রবীন্দ্রনাথ ঠাকুর। 7ই মে 1861 সাল থেকে 7 আগস্ট 1941। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ 25 বৈশাখ 1861 সালের মে মাসের কোন তারিখ ছিল? 7। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়? 1961। নাইট উপাধি কোন বাঙালি কবি পেয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন 1919 সালে। বিশ্বকবি রবীন্দ্রনাথ কোন বিশ্ববিজ্ঞানীর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন? আইনস্টাইন। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন নভেম্বর 1913 সালে। চিহ্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? ইন্দিরা দেবী। শেষের কবিতা কি জাতীয় রচনা? উপন্যাস। শেষের কবিতার রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের কোন রচনাটি উপন্যাস? শেষের কবিতা। কোনটি কাব্যগ্রন্থ? শেষ রেখা। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথের পুনশ্চ কোন ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। ভানুসিংহ ঠাকুরের পদাবলী কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা 1400 সালের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম? উপন্যাসের নাম। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত শেষের কবিতা হচ্ছে একটি রোমান্টিক উপন্যাস। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস? শেষের কবিতা। রবীন্দ্রনাথের রচনাগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয়? শেষের কবিতা। উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ। ঘরে বাইরে রবীন্দ্রনাথের রচনা। চতুরঙ্গ। চতুরঙ্গ গ্রন্থ একটি উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। চতুর্দশপদী। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? রক্তকরবী। রক্তকরবী কি? রবীন্দ্রনাথের নাটক। কোনটি নাটক? ডাকঘর। চিরকুমার সভা নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বিসর্জন কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা? খুতিত পাষাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি? খুতিত পাষাণ। জীবনস্মৃতি কার আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুরের। পঞ্চকূত কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। দেনা পাওনা উপন্যাস ও দেনা পাওনা ছোট গল্পের লেখক যথাক্রমে শরৎ চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তকরবী ও রক্তাক্ত প্রান্তর লিখেছেন যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনির চৌধুরী। নিচের কোন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? কৃষ্ণকান্তের উইল। কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? কৃষ্ণকুমারী। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? বীরঙ্গনা। কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? রাজবন্দীর জবানবন্দি। কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? তরুণ চাপা। নিচের কোন রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? ফাল্গুনী। নিচের কোনটি সঠিক? জল পড়ে পাতা নড়ে উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস। বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসে কোন ভাষাবিদের নাম পাওয়া যায়? হরপ্রসাদ শাস্ত্রী। ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য হল ব্রিটিশ ভারতের রাজনীতি। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। রবীন্দ্রনাথ সাংকেতিক নাটক হল ডাকঘর। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার বলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বলখুচ্ছের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোন রচনাগুলোর মধ্যে রবীন্দ্রনাথের নাটক নেই? নৌকাডুবি। যৌতুক প্রথা পেয়েছে কোন গল্পে? হৈমন্তী।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ। ইউরোপ প্রবাসীর পত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। বাংলায় টি এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক গ্রেটা দেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? বনফুল। সবুজের অভিযান রবীন্দ্রনাথের কোন কাব্য সংকলিত? বলাটা। রবীন্দ্রনাথের বিখ্যাত শাহজাহান কবিতা কোন কাব্যের স্থান পেয়েছে? বলাটা। তার পুরবি কাব্য কাকে উৎসর্গ করেছিলেন? ভিক্টোরিয়া ওকাম্পোকে। বাংলার মাটি বাংলার জল সনেটটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার গীতিকার বিকাশ কতে? রবীন্দ্রনাথের হাতে। নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম? ছবি। রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত সেটি কোনটি? গীতাঞ্জলি। কোন বাঙালি সাহিত্যে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যে নোবেল পুরস্কার পান প্রথম ভারতীয় রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্য ছোট গল্পের প্রকৃত জনক রবীন্দ্রনাথ ঠাকুর। আধুনিক যুগের শ্রেষ্ঠ প্রতিভা কে? রবীন্দ্রনাথ ঠাকুর।